Hello students, welcome to my online class. This is your Priyanka Miss. Today we are going to focus on lesson 2, Riverbank Erosion. আজকে আমরা যে পার্টটি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে নদী ভাঙন. Bangladesh is a country with many rivers. If the banks burst, valuable farming land is lost. Homes and villages may be lost, as well as roads, railways and schools and colleges. As a result, there are great economic and social costs. বাংলাদেশ হলো নদীমাতৃক দেশ এবং বাংলাদেশের অনেক জায়গায় এই নদী ভাঙনের প্রবণতাটা দেখা যায়। এই নদীর পার ভেঙে যাওয়ার ফলে আমাদের কৃষিজমি, বাড়িঘর, শিক্ষা প্রতিষ্ঠান সব কিছুই কিন্তু বিলীন হয়ে যায়, যেটা আমাদের অর্থনৈতিক এবং সামাজিক জীবনে ব্যাপকভাবে ক্ষতি সৃষ্টি করে। এই যে এই ছবিটা আমরা দেখতে পাচ্ছি, নদীর পারগুলো ভেঙে যাচ্ছে, হ্যাঁ, আস্তে আস্তে এই লোকালয় সব কিছু নদীগর্ভে বিলীন হয়ে যাবে। উদাহরণস্বরূপ আমি বলতে পারি তোমাদের যে পদ্মার নদী ভাঙনের কথা নিশ্চয়ই তোমরা অনেকে শুনেছো। এই নদী ভাঙনের ফলে মানুষের সমস্ত বাস্তুভিটা, শিক্ষা প্রতিষ্ঠান, রাস্তাঘাট সব কিছুই কিন্তু নদীর গর্ভে বিলীন হয়ে যাচ্ছে। এভাবে মানুষ কিন্তু প্রতিদিনই বাস্তুহারা হচ্ছে। The main natural cause of erosion is floods. The extra volume of water in the rivers puts pressure on the banks. If they burst, they cause immense damage. There are also man-made threats to river banks. Extracting sand from river beds, cutting down trees near river banks, unplanned river excavation. Achha. এতটুকু পরে আমরা কি বুঝলাম? আমরা বুঝলাম যে নদী ভাঙনের কিছু প্রাকৃতিক এবং মনুষ্যসৃষ্ট কারণ রয়েছে। প্রাকৃতিক কারণটা হচ্ছে নদী ভাঙন, বা নদী ভাঙনের প্রাকৃতিক কারণটা হচ্ছে বন্যা। হ্যাঁ, বন্যার অতিরিক্ত পানির স্রোত যখন সেই পাড়ে আঘাত হানে তখনই কিন্তু নদী ভাঙনটা শুরু হয় এবং সেটা মারাত্মক রূপ ধারণ করে। এবং মনুষ্যসৃষ্ট বা মানবসৃষ্ট কারণগুলোর মধ্যে রয়েছে এক্সট্র্যাক্টিং স্যান্ড ফ্রম রিভার বেডস, নদী গর্ভ থেকে বালি উত্তোলন, হ্যাঁ, তারপর কাটিং ডাউন ট্রিস নিয়ার রিভার ব্যাঙ্কস, নদীর পাড়ের গাছপালা কেটে ফেলা, আনপ্ল্যান্ড রিভার এক্সকাভেশন এবং অপরিকল্পিতভাবে নদীর কী বলে এটা খনন, অপরিকল্পিতভাবে নদীর খনন। The man-made cause combined with the natural causes to threaten the rivers that flow through our farmland and villages. মানবসৃষ্ট এবং প্রাকৃতিক কারণে অনেক সময় নদীর স্বাভাবিক প্রবাহ ক্ষতিগ্রস্ত হয়। ওকে, সো হোয়াট ডিড ইউ লার্ন বাই রিডিং দিস লেসন? লেটস ডিসকাস সাম কোয়েশ্চেন্স। হোয়াট ইজ রিভার ব্যাঙ্ক এরোজন? রিভার ব্যাঙ্ক এরোজন বলতে কী বুঝি? রিভার ব্যাঙ্ক এরোজন ইজ দ্য ডিকে অফ দ্য ব্যাঙ্ক অফ রিভার। রিভার ব্যাঙ্ক এরোজন বা নদী ভাঙনটা হচ্ছে নদীর পাড়ের ভাঙন। আচ্ছা, হুইচ এরিয়াস অফ বাংলাদেশ আর প্রন টু রিভার ব্যাঙ্ক? বাংলাদেশের কোন কোন অঞ্চলগুলো এই নদী ভাঙনের হুমকির মধ্যে রয়েছে? কোস্টাল এরিয়াস ইন দ্য সাউথ অফ বাংলাদেশ, চর এরিয়াস অ্যান্ড এরিয়াস নিয়ার হাউস অ্যান্ড রিভার্স আর প্রন টু রিভার ব্যাঙ্ক এরোজন। রাইট দ্য কজেস অফ রিভার ব্যাঙ্ক এরোজন, নদী ভাঙনের কারণগুলো লেখো। রিভার ব্যাঙ্ক এরোজন অকার্স ডিউ টু ন্যাচারাল অ্যাজ ওয়েল অ্যাজ হিউম্যান অ্যাক্টিভিটি, such as natural activities, flood, ebb and flow, earthquake, etc. and man-made activities, unplanned river excavation, unplanned sand extraction, cutting down trees near the rivers, etc. Write five impacts of riverbank erosion. Nodi bhangone pasta probhab likho. 1. Agricultural land, houses, locality and even a whole village get grabbed by the river. এই যে একটু আগে বললাম, আমি নদী ভাঙনের ফলে কৃষিজমি, মানুষের ঘর বাড়ি, লোকালয়, হ্যাঁ, এমনকি পুরো গ্রামটাও নদীর গর্ভে বিলীন হয়ে যায়। মেনি পিপল বিকাম হোমলেস, অনেকে বাস্তুহারা হচ্ছে। এডুকেশন অফ চিলড্রেন বিকাম হ্যাম্পার্ড, বাচ্চাদের পড়াশোনা ক্ষতিগ্রস্ত হচ্ছে, সোশ্যাল লাইফ বিকাম ইন্টারাপ্ট, আমাদের সামাজিক জীবন ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে, এটসেট্রা। ওকে, সো আই হোপ ইউ এনজয়েড মাই ক্লাস and you understood today's lesson. So no more today. Thank you very much for being with me. Thank you.